নমস্কার দর্শক বন্ধু, ওয়েলকাম টু কিচেন অফ গঙ্গা। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যদিও এটা রেসিপি নয়, এটা একটা শরবত। গাছের টাটকা বেল, আমাদের বাড়ির সামনে অনেক বড় বেল গাছ রয়েছে, তো সেই গাছের বেলের শরবত আমি আজকে তৈরি করব। তো চলুন তাহলে বেল কুড়িয়ে নিয়ে আসি, অনেক বেল পড়ে আমাদের গাছে, আসুন। এই যে আমি বেল গাছের গোড়ায় চলে এসেছি, আর এই দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির একদম সামনে বেল গাছ রয়েছে, বেশি বড় নয় কিন্তু অনেক বেল ধরেছে, যে বেল পড়েছে অনেকগুলোই বেল পড়েছে। বেলগুলো বেশি বড় নয় কিন্তু এই বেলগুলো ভীষণ মিষ্টি। আগে এই গাছে কিন্তু বড় বড় বেল হতো, এখন একটু সাইজে ছোট হয়ে গেছে বেলগুলো। এই দেখুন চারটা বেল পেয়েছি, অনেকগুলো পড়েছিল, মানে পাশের বাড়ির বাচ্চা টাচ্চাগুলো কুড়িয়ে নিয়ে চলে গেছে, চারটা পেয়েছি। এই চারটা দিয়ে আজকে বেলের শরবত বানাবো। আসুন তাহলে। দেখলেন, বেল তো কুড়িয়ে নিয়ে এলাম গাছ থেকে, এবার আমি বেলের শরবত করব। এখন হালকা হালকা গরম পড়েছে, তাই বিকেলে দুপুরের ভাত ঘুম দেওয়ার পর হাতের কাছে যদি এক গ্লাস বেলের শরবত হয় তাহলে তো জমে যাবে, শরীর একদম শীতল হয়ে যাবে। আর বেলের গুণাগুণ তো বলার নয়, মানে বহুগুণই বেল। বেলগুলো আমি এবার ফাটাবো, এই যে তার সমস্ত কিছু প্রিপারেশন করে নিয়েছি আমি। ছাদে বসে বেলের শরবত করব আর খাবো, আর আপনাদেরকে দেখাবো বেলের শরবত কেমন হয়। জানেন যেহেতু বেলের শরবত কেমন হয়, তবুও আমি আমার মতন করে বেলের শরবত বানাবো আজকে। বেলটা ফাটাবো, এখানে মেঝেতে ফাটিয়ে দিই। আহ, কি সুন্দর গন্ধ, পাকা বেলের গন্ধ। আমাদের বাড়ির বেল গাছের বেল কিন্তু খুবই মিষ্টি, ছোট হতে পারে বেলগুলো কিন্তু খুবই মিষ্টি। আমি একে একে বেলগুলো ফাটিয়ে নিব এভাবে, সত্যি বেলের একটা দারুণ সুগন্ধ থাকে। আমাদের বাড়ির সবাই বেলের শরবত খেতে ভীষণ ভালোবাসে, আর এই বেল কিন্তু গরমের দিনেই পাওয়া যায় বেশি, এই সময় এই ফলের দেখাও পাওয়া যায়, খাওয়াও হয়। বেলের শরবত হয়, বেলের মুরব্বা হয়, অনেক কিছু করা যায় বেল দিয়ে। এই দেখতে পাচ্ছেন বেলের কালারটা দেখুন, এবার এই যে খোলাটার মধ্যে ওর গায়ে লেগে থাকা বাকি শ্বাসগুলো, এটাও খেতে খুব দুর্দান্ত। দেখবেন আমি একটু খাই, এটা বেলের বিচি এবং সঙ্গে তার সঙ্গে আঠা রয়েছে, তাই ওটা বাদ দিয়ে বাকি শ্বাসটা নিয়ে নিতে হবে। খুব সুন্দর, প্রচুর মিষ্টি। এই পাকা বেলকে পুড়িয়েও শরবত করা হয়, তো দুরকমই হয়, পুড়িয়েও শরবত করা হয় আর পাকা অবস্থায়ও এর শরবত করে খাওয়া হয়। আপনাদের আরেকদিন আমি পুড়িয়ে দেখাবো, দুটোই খেতে টেস্টি হয়। তো আমি আজকে কাঁচা বেলেরই করব, এটা বেশি উপকারী, একদম টাটকা গাছের ফল। সবগুলো বেল এভাবে আমি ছাড়িয়ে নেব।
এইভাবে আমি সমস্ত শাঁস বের করে নিয়েছি বেলের খোলা থেকে। এবার আমি এতে ঠান্ডা জল দিয়ে দেব। ভালো করে আস্তে আস্তে করে এগুলোর মার আমি চটকে নিব। পরিমাণ মতন জল দেবেন, এককালীন বেশি করে জল দেবেন না, একটু একটু করে জল দেবেন। দেখলেন তো আমাদের ছাদের বাগানে লঙ্কা গাছে কি সুন্দরভাবে লঙ্কা ধরেছে, কি সুন্দর ওখানে জবা ফুলও ফুটেছে, আর বিকেলের বেশ সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া আসছে, ছাদে বসে বেলের শরবত বানাচ্ছি। আপনাদের সামনে বা হাতের পাশে যদি কারোর বাড়ির গাছেও বেল হয়ে থাকে, তো অনেকে বাজার থেকেও কেনেন, তো যেদিক থেকেই পারেন না কেন হাতের পাশে বেল আসা মানেই এইভাবে একটু দুপুরবেলা, এখন গরম পড়ছে ধীরে ধীরে, দুপুরবেলা এভাবে বেলের শরবত করে খাবেন, একদম শীতল হয়ে যাবে শরীর এবং ভীষণ উপকারী। আমার হয়ে গেছে, এবার আমি এরকম একটা পরিষ্কার নেট নিয়েছি, দেখতে পাচ্ছেন এটাতে তাড়াতাড়ি হবে, এই জন্য আমি এরকম একটা মানে নতুন নেট একটা কেটে রেখেছি, এটা আমার অনেক কাজে লাগে রান্নাঘরে, তাই আমি কেটে রেখেছি। এবার এইটা আমি এই যে এইরকম আমি একটা বড় বাটি নিয়েছি, এর উপরে এই নেটটা আমি দিয়ে দেব। এবার আমি এই বেলের মাড়টা পুরোটা এই নেটের উপরে পুরো মাড়টা আমি ঢেলে দিলাম। এবার এইভাবে নেটের চার কোণ ধরে অনেকটা বেরিয়ে গেছে, একটু হাতে আলতো আলতো চাপ দেবেন, দিলে দেখবেন কি সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। দেখুন এটাতে আরো রয়েছে, এটা আমি এক সাইডে সরিয়ে দিলাম, যেটাতে করেছিলাম ওইটাতে আবার ওই নেটটা পাতিয়ে আরেকটু জল দেব। ভালো করে চটকে আবার আমি এইভাবে ধরে একইভাবে চার কোণ ধরে এইখানেও আমি এটা করে নিতে পারি। হয়ে গেছে, এই ছিবড়াটা আমি ফেলে দিলাম। দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা দেখুন। এবার আমি এর সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা হলে, গরম পড়েছে তো ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগবে খেতে, তাই আমি বরফ দেব এর সঙ্গে। বরফ বের করানো হয় এইভাবে যে একটু চাপ দিলে, দিয়ে দিলাম। এরপর আমি বিট লবণ দেব। আর দেব যেহেতু আমি এটা একটু জল দিয়েছি, তো জল দিয়ে ওটা আমি চটকেছিলাম, তো তার বেলের যে মিষ্টি ভাবটা সেটা একটু হলেও একটু জল জল হয়ে গেছে, মিষ্টি ভাবটা কমে গেছে, এই জন্য আমি এখানে চিনিও দেব না গুঁড়ও দেব না, একটু মধু দেব। ভালো জিনিসের সঙ্গে ভালো জিনিসটা দিলেই ভালো টেস্ট হয়, এই জন্য আমি এখানে মধু দিলাম। মধু দিয়ে আপনারা শরবতটা করবেন, খুব সুন্দর টেস্ট হবে। আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবার মিশ্রণটা ভালো করে একটু নাড়া দিব যাতে সব কিছু মিশে যায়। বরফগুলো পুরো গলে গলে বলের মতন হয়ে গেছে। আমার ছোট ছেলে পেলে কথা নেই, কপ কপ করে একদম খেয়ে নেবে বরফগুলো, বরফ খাওয়ায় একদম ওস্তাদ।
আমার ছেলেরা কিন্তু এখন ঘুমিয়ে আছে, এই শরবতটা হলে ওরা ঘুম থেকে উঠলে শরবতটা দেবো ওদেরকে। আমার একদম রেডি, আমি দুটো গ্লাস গড়িয়ে নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি আমার বাড়ির সবাই খাবে বলে। এই দেখুন সুন্দর লাগছে, হলুদ রঙের বেলের শরবত। এটা হচ্ছে ক্যামেরাম্যানের জন্য, থ্যাংক ইউ তো বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এটা আমি শেয়ার করলাম। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল বেলের শরবত। গরমের সময় বিকেলবেলা ঘুম থেকে উঠে ভাত ঘুমটা দিয়ে হাতের কাছে এরকম একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল বেলের শরবত, আরো একটু ঠান্ডা হলে ভালো হয়, আমি আরেকটা আইসক্রিম দিয়ে দিই। এটা ক্যামেরাম্যানের জন্য তো রইলো, যদি লাগে উনি নেবেন। সত্যি শরীরটা একদম শীতল হয়ে গেল। আপনাদের ভিডিও করে দেখানোর জন্যই যে বলছি তা নয়, সত্যি বাস্তবে অসাধারণ হয়েছে, চমৎকার হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, না হলে বুঝতে পারবেন না। এরকম ঠিক আমি যেভাবে করলাম, বিট লবণ দেবেন, মধু দেবেন, আর একটা আইসক্রিম দেবেন নিজের পরিমাণ মতন, যে যেমন ভাবে ঠান্ডা খেতে চান। আমি বাড়ির লোকদের জন্য থাকবে কিনা আমার সন্দেহ আছে, এত ভালো হয়েছে আমি খেয়েই যাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো আজকের এই শরবত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।